ড্রাম, এটা হারমোনিয়াম, এটা পিয়ানো, এটা ঢোলক, এটা তবলা, এটা ট্যাম্বুরিন, এটা গিটার, এটা ফ্লুট, এটা বগল বলে, এটা হচ্ছে সিতার, এটা জাইলোফোন, এটা ভায়োলিন, ঠিক আছে, এগুলো হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তবলা, পিয়ানো বাজাবে, ও পিয়ানো, এগুলো কি, এগুলো হচ্ছে ওয়ারশিপ, প্লেসেস অফ ওয়ারশিপ, এটা টেম্পল, এটা চার্চ, এটা মস্ক, এটা গুরুদ্বার, এগুলো কি ফেস্টিভ্যালস, এটা কি হোলি, এটা গুরু পরব, এটা দশেরা, এটা দিওয়ালি, এটা ঈদ, এটা ক্রিসমাস, এগুলো প্লেসেস, এটা ফায়ার স্টেশন, এটা পুলিশ স্টেশন, এটা হসপিটাল, এটা পোস্ট অফিস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে দশহরা, তো সেই জন্য আমার শাশুড়িমা মানে মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে, তো বাবা এসেছিলেন এক্ষুনি দিয়ে গেলেন, তো চলুন দেখি কী কী পাঠিয়েছে। অনেক কিছু দিয়েছে, তো এই দেখুন, আঙ্কেল চিপস, চকলেট,
বা প্রচুর চকলেট পাঠিয়েছে, ওটা বোধহয় ওর পিসিমণি আমার মানে ননদ এসেছে তো ওই পাঠিয়েছে। এইগুলো এইখানে আম, এখানে রয়েছে আম, এইটা রয়েছে এটা হচ্ছে ঘি। তো বলছি ঘিয়ের গল্পটা, এইখানে আছে মিষ্টি, এটা হচ্ছে দই, এতে আছে রাবড়ি, আর এটা হচ্ছে দই এক ভাগ। তো প্রচুর কিছু জিনিস দেখতেই পাচ্ছেন। প্রচুর কিছু জিনিস পাঠিয়েছে, বাবা এসে অফিস যাওয়ার পথে দিয়ে গেলেন, তো খুব ভালো হয়েছে সব জিনিসগুলো। তো মানে প্রতি বছরই মা দশহারায় পাঠান, তো প্রচুর কিছু জিনিস পাঠিয়েছে। এটা দই আছে, সেই প্রত্যেকটাই সবারই খুব পছন্দের আমাদের, এবং বাবুনের দেটি বাবুর সবারই খুব প্রিয় এই জিনিসটা দশহারা। তো চলুন এগুলোকে আমি আগে ফ্রিজে গুছিয়ে রাখি, তারপরে আবার কথা বলি। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম আজকে, আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো আমি আজকে কথা বলবো, মানে রাত্রে আমি যে যে কাজগুলো মোটামুটি গুছিয়ে রাখি সেইগুলো মানে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আমার সকালটা খুব সুন্দরভাবে তৈরি শুরু হয়। কি খুশি চকলেট পেয়ে? তো তো আমি কি করি বলুন তো, নর্মালি দু চারটে কাজ আছে যেগুলো আমি একদম মাস্ট করেই রাখি। তার মধ্যে একটা হলো টেটিবাবুর যে টিফিন বক্স, ওইটা আমি ধুয়ে রাখি, কারণ আমার সকালবেলা উঠে মানে খুব অসুবিধে হয়, যত রাতই হোক ওইটা কিন্তু আমি ধুয়ে রাখি। দু নম্বর কাজ আমি যেটা করে রাখি সেটা হলো গলাটা না ব্যথাটা কোনো কমেনি আমার। দু নম্বর কাজ যেটা আমি করে রাখি সেটা হলো যে আগের দিনে যা রান্না হবে সেটা ডিসাইড করে, তো ডিসাইড করে আমি সেটাকে এডিট করে আমি কুটনোগুলো কুটে রাখি, নাহলে অত সকালবেলা উঠে খুব অসুবিধে হয়। কুটনোটা কুটে রাখি, টেবিল টেবিলগুলো নোংরা হয়ে থাকলে আমি একটু পরিষ্কার করে রাখি, ল্যাপটপ ফ্যাপটপগুলো সকালে উঠে মানে অনেক সময় দেটিবাবু কী করে রাত্রিবেলা ফেলে রেখে ঘুমিয়ে পড়ে, মানে খোলা রেখে সেগুলোকে তোলা, এগুলো আমি করতেই। তারপরে ধরুন গ্যাস স্টোভটাকে আমি মুছে শুই রাত্রিবেলা, নাহলে আমার সকালবেলা যেহেতু আর্লি মর্নিং প্রচণ্ড রাস্তাকে খুব অসুবিধা হয়। তারপরে হচ্ছে ধরুন এইগুলো মোটামুটি আমি করার চেষ্টা করি, বাচ্চাদের স্কুল থাকলে ওদের ইউনিফর্মটাকে একটু গুছিয়ে রাখি, যাতে কাজের সময় ওরা যেগুলো পড়বে মানে স্কুলে যাওয়ার সময় সেগুলো একটু গুছিয়ে রাখি, জলের বোতলগুলো ভরে রাখি, টিফিন বক্সগুলো হাতে সামনে। ক্যাডবেরি চকলেট তুমি দেখলাম যে ফ্রিজে রাখা আছে, জন্য নাম হলো জন ক্যাডবেরি। তো মানে এরকম ছোটো ছোটো কাজগুলো এগুলো কিন্তু আমি করে রাখি, যাতে যাতে কি হয় না আমার কাজের অনেক। তো এই ধরনের কাজগুলো আমি আগের দিন রাত্রে করে রাখি, যাতে সকালবেলাটা আমি খুব নিশ্চিন্ত মনে কাজগুলো শুরু করতে পারি। আর অনেক সুবিধে হয় জানেন তো, আমি যেদিন ধরুন খুব তাড়াহুড়ো থাকে বা শরীরটা ভালো থাকে না, কুটনোটা কুটে রাখি না বা টিফিন বক্সটা ধুয়ে রাখি না বা ধরুন ড্রেসগুলো ঠিকঠাক করে রাখি না, জলের বোতল ভরে রাখি না, সেদিন আমার খুব অসুবিধে হয় সকালবেলা, মানে প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে যায়, কোনো জিনিস যদি ভুলে যাই তো ব্যস হয়ে গেল। তো এই জন্য একদম আমি এগুলোকে একদম হাতের সামনে গুছিয়ে আগের দিন রাত্রিতে রাখি, যাতে আমার মানে সকালবেলা উঠে কাজ করতে ভীষণ সুবিধা হয়।
এগুলো আমি করি। তো আপনারা কি করেন, যাদের সকালে উঠে রান্নার ব্যাপার থাকে, হাজবেন্ডরা লাঞ্চ নিয়ে অফিসে যায়, তারা কি করে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে প্রচুর কিছু খাবার দিয়ে গেছে, আজকে দশহারা, আজকে দারুণ কাটবে দিনটা, এনজয় করবো আমরা। দিদিবাবু এলেও খুব খুশি হবে, ও দই খেতে খুব ভালোবাসে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই দই মিষ্টি কি এগুলো না, আমার মামা শ্বশুর মশাই যে আছেন ওনার মিষ্টির দোকান আছে দিল্লি, মানে কলকাতায়, খুব বড়, খুব ভালো, মানে বড় ভালো দোকান রয়েছে। তো ওনাদেরই মানে দশহারায় আসে আর কি, আমার শাশুড়িমাকে দিয়ে যায় দশহারায় খাওয়ার জন্য। তো শাশুড়িমা ওখান থেকে আমাকে পাঠায়, তো খুব ভালো, খুব সুন্দর। তো যাই হোক, এই ছিল মোটামুটি ব্যাপার। তো কেমন কাটলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের দিন দেখা হবে নতুন একটা ব্যাপার।